কড়াইয়ে যে দুধ দেখতে পাচ্ছেন এটা কিন্তু গরুর কাঁচা দুধ। এটা আগের দিনের দুধ, আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম সারা রাত। এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না, খোলা রাখতে হবে। তাহলে পরের দিন যখন আপনি ফ্রিজ খুলে দুধটা বের করবেন তখন দেখবেন ওপরে এরকম সর পড়ে থাকবে মোটা। এই সর ওপর থেকে যখন আপনি উঠিয়ে নেবেন আর এই সর জাল করলে যতটুকু সর জাল করবেন ততটুকুই ঘি পাবেন। এইভাবে দুধের ক্রিম আলাদা করে খাঁটি ঘি তৈরি করলে আপনার ঘিয়ের পরিমাণটা কমবে না এবং স্বাদটাও থাকে একদম অথেন্টিক। এটা স্বাদ গন্ধ দুটোই খুবই ভালো আসে। তো অনেকে আছেন যে কি করে, দুধ জাল করে দুধের সর জমান, সেটাকে আবার ব্লেন্ড করেন বরফ দিয়ে, তারপরে সেটা থেকে ক্রিম আলাদা করেন, ওইটাকে জাল করে ঘি করেন। তো ওইটাতে কিন্তু ঘি অনেক কম পাওয়া যায়। আবার অনেক সময় দেখা যায় যে ওইটাতে অথেন্টিক যে টেস্ট সেটা কিন্তু আসে না। ঘিয়ের অথেন্টিক স্বাদগন্ধ নির্ভর করে যখন আপনি ক্রিম সহ জাল করে সেটা থেকে ঘি বের করবেন তখন দেখবেন খুবই সুন্দর ঘ্রাণ পাবেন। আমি যে প্রসেসে আপনাকে ঘি তৈরি করে দেখাচ্ছি, আমি যেভাবে আজকে আপনাদেরকে ঘি তৈরি করে দেখাচ্ছি, এটা তৈরি করা সবচেয়ে সহজ। আপনাকে এটা শিলপাটায় বাটতে হচ্ছে না, ব্লেন্ড করতে হচ্ছে না বরফ দিয়ে, কোনো পরিশ্রমের প্রয়োজন নেই। জাস্ট আপনি সরটা উঠিয়ে রাখবেন, চুলাই দিয়ে জাল করবেন। আমি দুই দিনে সর উঠিয়েছি, যতটুকু পরিমাণ দুই দিনে সর উঠেছে সেটা দিয়ে আমি আপনাদেরকে আজকে ঘি তৈরি করে দেখাবো। আমি চার পাঁচ দিন আগে তুলে রেখে সেটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম, সেই ক্রিমটা আবার কয়েকদিন পর একটু জমে যায় সেইটা, আর আজকে যেটা তুললাম এই যে ক্রিম দেখতে পাচ্ছেন, এই দুটো ক্রিম মিলিয়ে আমি একসাথে আপনাদেরকে ঘি তৈরি করে দেখাবো। তাহলেই বুঝতে পারবেন যে আসলে যতটুকু ক্রিম ততটুকুই ঘি পাওয়া যায় যদি এইভাবে কাঁচা দুধের ক্রিমটা আলাদা করে নেওয়া যায়। তো এটা হচ্ছে আজকের তোলা ক্রিম, আর এখন দিয়ে দিচ্ছি আমি চার পাঁচ দিন আগে একবার ক্রিম তুলেছি, যেটা প্রথমে কড়াই থেকে আপনাদেরকে তুলে দেখালাম সেটা। এটা ফ্রিজে রেখেছিলাম, একটু ঘন হয়ে জমে যাওয়ার মতো হয়েছে দেখতে পাচ্ছেন। প্রথমে চুলার তাপটা একটু বাড়িয়ে রেখেছি, একদম হাই রাখার দরকার নেই, মিডিয়াম আঁচে রাখবেন। মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুক্ষণ জাল করতে করতে একটা সময় মনে হবে যে চারপাশ থেকে ঘি ছাড়তে শুরু করেছে, এই সময় আপনি বাটারি ফ্লেভারটা পাবেন। তো এই সময় চুলার তাপটা মিডিয়াম না রেখে তার থেকে একটু কম রাখবেন, কারণ যেহেতু পরিমাণে অল্প পুড়ে যেতে পারে। এরপর অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, এটা বাটার প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট নাড়াচাড়া করতে করতে সুন্দর মতো ঘি বের হয়ে আসে। আর এভাবে ঘি তৈরি করলে নুনিটাও খুবই কম থাকে। আর এইভাবে যখন আপনি ঘি তৈরি করবেন আশেপাশে পুরো এলাকায় কিন্তু ঘিয়ের সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। তো আমার ঘিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এখন চুলার তাপটা একটু কম রেখে এটা তৈরি করবো। এই যে নুনি, এটা যখন একটু গোল্ডেন হয়ে যাবে সাথে সাথে চুলা বন্ধ করতে হবে, খুব বেশি কড়া করে ফেলা যাবে না, কারণ এটা গরম থাকে এবং অনেক সময় ধরে এটা জাল হতে থাকে অটোমেটিক চুলা বন্ধ করার পরেও, তখন দেখবেন এটা অনেক কড়া হয়ে যায়। তো আমরা যেটা বাহির থেকে কিনে খাই দেখবেন সেটা কিন্তু অনেক বেশি কড়া এবং কালারটাও ডার্ক হয়। তো বাসায় তৈরি করলে আপনার কেমন পছন্দ সেরকম বুঝে আপনি ঘি তৈরি করতে পারবেন। আমার অবশ্য লাইট কালারটা ভালো লাগে, তাই আমি খুব বেশি কড়া করে তৈরি করি না, ওটা অনেক বেশি কড়া আমার কাছে পার্সোনালি ভালো লাগে না, পোড়া পোড়া একটা স্মেল থাকে। তাই এরকম লাইট গোল্ডেন হলেই আপনারা চুলা থেকে নামিয়ে ঘিটা ছেঁকে নেবেন, দেখবেন এটার খুব সুন্দর ঘ্রাণ থাকে, যেটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। সত্যি কথা বলতে কি, বাহিরের কেনা ঘি আমি কখনোই গরম ভাতের সাথে মিক্স করে খেতে পারি না, পার্সোনালি আমার কাছে মোটেই ভালো লাগে না। বাট এই ঘি যখন আমি বাসায় তৈরি করি, ওই দিন তো গরম ভাতের সাথে ঘি না হলে আমার চলবে না, আর সেদিন অবশ্যই আমি ভর্তা বানাবো। তো এই বাসায় তৈরি ঘি দিয়ে গরম ভাতের সাথে মিক্স করে ভর্তা দিয়ে খেতে যে কী পরিমাণ মজার আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। অনেক বেশি ক্রিমের দরকার নেই, দুই তিন দিন আপনি জাস্ট ক্রিম জমাবেন, সেই ক্রিম দিয়ে আপনি ঘি তৈরি করে নেবেন। আর যে পরিমাণ ঘি তৈরি হবে তাতে আপনার দুই থেকে তিন দিন বা চার দিন পর্যন্ত আপনি সকালবেলা গরম ভাতের সাথে এই ঘিটা খেতে পারবেন। আশা করছি ভালো লেগেছে, যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কি, যদি ক্রিম সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।